বান্দরবানের রুমা উপজেলায় সাম্প্রতিক সময়ে ভয়াবহ ব্যাংক ডাকাতির ঘটনার প্রেক্ষিতে বুধবার 3 এপ্রিল সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদুদ্দিন, জেলা পুলিশ সুপার সৈকত শাহীন, পুলিশের চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান, সোনাইল ব্যাংক চট্টগ্রাম বিভাগের জিএম মোহাম্মদ মুসা খান। এ সময় জেলা প্রশাসক শাহ মোজাহিদুদ্দিন বলেন, সার্বিকভাবে প্রাথমিক অবজারভেশন করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী ঘটনা ক্রাইম সিনগুলো শনাক্ত করেছে। এর পাশাপাশি ব্যাংকের ডিবিআর সিসি ক্যামেরা ফুটেজ থানায় জব্দ করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, পিজিবি সকলেই ঐকান্তিকভাবে চেষ্টা করছে। আপাতত আইন শৃঙ্খলা স্বাভাবিক আছে। পুলিশ সুপার সৈকত শাহীন বলেন, গতকাল রাত 8:20 দিকে সোনালী ব্যাংকের একটি হামলা হয়েছে। এতে সোনালী ব্যাংকের পুলিশের গার্ড রুম থেকে 10টি অস্ত্র, 380 রাউন্ড গুলি তারা পুরোটাই লুট করেছে এবং আনসার সদস্যের 4টি শটগান ছিল, 25 রাউন্ড গুলি ছিল, এটাও তারা লুট করেছে। ব্যাংকের ভিতরের তারা ভাঙচুর করেছে। তিনি বলেন, ঘটনার সাথে কে বা কারা জড়িত আপাতত তদন্ত সাপেক্ষে তা বলা সম্ভব। তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান জেলা পুলিশ সুপার। কারণ এখানে ভল্টের বিষয় আছে, ভল্টের কিছুটা প্রসিডিউরাল বিষয় থাকে, সিআইডিও থাকতে পারে, তাদের অন্যান্য যে ক্রাইম সিনগুলো আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশ বিভাগ করে থাকবে। আমরা আশা করছি অল্প কিছু সময়ের মধ্যে আমাদের ক্রাইম সিন যে নমুনাগুলো নেওয়ার সেগুলো হয়তো নেওয়া সম্ভবপর হবে। এর পাশাপাশি আমরা যে অন্যান্য যে অনুষঙ্গ বিশেষ করে ডিবিআর বা সিসি ক্যামেরার যে ফুটেজগুলো সেগুলো সংগ্রহ করার চেষ্টা করছি। আমরা এখানে যে ডিবিআরটি সেটি অলরেডি থানায় জব্দ করা আছে, এটি হচ্ছে একটি বড় বিষয়। আর অন্যান্য বিষয় যেটা আছে, আপনি জানেন যে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, বিজিবি সকলেই কিন্তু ঐকান্তিকভাবে চেষ্টা করছে। আমাদের যে আপনারা শুনেছেন ব্যাংক ম্যানেজার এখন পর্যন্ত আমাদের অপহৃত, তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আমরা আপাতত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে, আতঙ্কিত হওয়ার এখন পর্যন্ত কিছু। আপনি যে প্রশ্নটি করেছেন, একটি সশস্ত্র গোষ্ঠীর নাম বলেছেন, আমরা আসলে নানানভাবে নানান ইঙ্গিতে যে কোনোভাবে হোক বিষয়গুলো আসছে, কিন্তু একটা তদন্ত হওয়া ব্যতীত আসলে একটি বিষয় সুস্পষ্টভাবে বলাটা অনেক কঠিন বিষয়। তবে আমরা যদি তদন্ত সাপেক্ষে যদি আমরা সঠিক তথ্য পাই অবশ্যই আমরা আপনাদেরকে অবহিত করব। আমরা যেটা ইতিমধ্যেই জেনেছেন যে গতকালকে আনুমানিক 8:20 দিকে সোনালী ব্যাংকে একটি হামলা হয়েছে, এবং এই হামলায় আমাদের যে সোনালী ব্যাংকে যে পুলিশের যে গার্ড আছে, এই গার্ড রুমে আমাদের 10টা অস্ত্র ছিল, 8টা চায়না রাইফেল এবং 2টা এসএমজি এবং 380 রাউন্ড গুলি ছিল, এবং তারা এই 10টা অস্ত্র এবং 380 রাউন্ড গুলি পুরোটাই তারা লুট করেছে, এবং আনসার সদস্যের 4টা শটগান ছিল এবং 35 রাউন্ড গুলি ছিল, তারা এটাও লুট করেছে এবং ব্যাংকের ভিতরে তারা ভাঙচুর করেছে। কে বা কাহারা এটা করেছে এটা আপাতত তদন্ত চলতেছে, তো তদন্ত সাপেক্ষে আমরা এটা আসলে বলতে পারবো কে বা কাহারা এটার সাথে জড়িত। আমাদের ক্রাইম সিন ম্যানেজমেন্ট টিম আসতেছে, তারা এটা ক্রাইম সিন নেবেন, ফিঙ্গারপ্রিন্ট নেবেন, এবং ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। এখানে সিসিটিভি লাগানো আছে, সিসিটিভি ডিবিআরটা ইতিমধ্যে জব্দ আছে, আমরা সেটা দেখে আমরা কিছুটা হয়তো অনুমান করতে পারবো, এবং বাকিটা আমরা তদন্ত সাপেক্ষে আমরা নিশ্চিত হতে পারবো, এবং যে বা যারাই এটার সাথে জড়িত থাকুক না কেন আমরা তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আমরা এর আগেও আমরা নিরাপত্তা জোরদার ছিল, আর এই ঘটনার পরে আমরা নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছি। আমরা আমাদের বান্দরবান সদর থেকে আরও এখানে ফোর্স পোশাকে ফোর্স এসেছে এবং সাদা পোশাকেও পুলিশ এসেছে। আমরা নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি জোরদার করেছি এবং আতঙ্কিত হওয়ার মতো কোনো ঘটনা এখন নেই, সবাই শান্ত থাকবে এবং সবাই এই মুহূর্তে সেফ সিকিউর সবাই।